السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আজকের আবার আপনাদের সম্মুখে প্রশ্ন পর্ব শুরু করছি। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এলাকা থেকে ভাই আব্দুল্লাহ মোল্লা আপনি প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নামক সরকারি প্রকল্পের টাকা যদি কোনো মুসলিম মহিলা গ্রহণ করে তাহলে সেটা কি জায়েজ বা বৈধ হবে। উল্লেখ্য, আপনি প্রশ্নের সাথে এটা জুড়ে দিয়েছেন যে ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেক্ষেত্রে অমুসলিমদের দেবী লক্ষ্মীর নামে দেবী লক্ষ্মীর নামে কোনো প্রকল্পের টাকা নেওয়া বৈধ হবে কি? আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্নটা করেছেন শুনে খুবই খুশি হলাম এবং খুব সুন্দর প্রশ্ন, বর্তমানে খুবই প্রয়োজনও ছিল। বহু মানুষ এ সম্পর্কে মৌখিকভাবে বেশ কিছু প্রশ্ন করেছে, তাদের উত্তরও মৌখিকভাবে দেওয়া হয়েছে এবং আমাদের লিখিতভাবেও অনেকে প্রশ্ন করেছে, তার উত্তর এই কয়েকদিন আগে দেওয়া হলো। আজকের মূলত এই প্রশ্নটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আজকে সারা রাজ্যবাসীর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বা মায়েদের কল্যাণার্থে একটা প্রকল্প দিয়েছেন বা মহিলাদের একটা হাত খরচ স্বরূপ তিনি এই একটা প্রকল্প সামনে এনেছেন। যাই হোক, এর উত্তর সম্পর্কে কথা বলি আগে থেকেই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, জাল্লাহ পাক শিরকের গুনাহ কখনোই মাফ করেন না। অবশ্য সেটা শিরক হতে হবে। আমরা ছোটবেলা থেকে আমরা বিভিন্ন সময় ভাঁড়ে টাকা জমা রাখতাম আর আমরা নিজেদের মধ্যে বলতাম এটা আমার লক্ষ্মীর ভাঁড়। তো মূলত এটা একটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর একটা সংস্কৃতি বলতে পারেন, বা আমরা এটাও বড়দের থেকে বা পুরাতন থেকে আমরা এগুলো করে আসছি যে লক্ষ্মীর ভাঁড়, কিন্তু এটাকে কোনো দেবী হিসাবে আমরা চিহ্নিত করিনি বা কোনোদিন ভাবিনি। কিন্তু যেহেতু তাদের একটা দেবীর নাম লক্ষ্মী, সেজন্য আমাদের কিছু মুসলিম সচেতন ভাইদের মনে প্রশ্ন আসতে পারে বা এসেছে। মূলত ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, যার জন্য আমাদের সর্বসময় লক্ষ্য রাখতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে যে এই দেশে এইরকম কোনো প্রকল্প যেন সামনে না আসে বা এরকম নামকরণ যেন না হয় যেখানে ধর্মীয় যোগসূত্র আছে। অর্থাৎ ধর্মীয় যোগসূত্র মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়। ওই জন্য লক্ষ্মীর ভাণ্ডার ইসলামের শরীয়তে ইসলামী শরীয়তের দৃষ্টিতে শিরক যুক্ত হওয়ার কারণে আপত্তিকর এবং পরিবর্তনযোগ্য, এতে কোনো দ্বিধা নেই। তার সাথে সাথে কথা বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা নিছকই নাম মাত্র। এই নামকরণকৃত প্রকল্পটি যেহেতু জনকল্যাণমূলক সরকারি প্রকল্প, এই প্রকল্পের আওতাধীন নাগরিকদের যে অর্থ দেওয়া হবে তা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে, কোনো ধর্মীয় কোষাগার থেকে বা কোনো ধর্মের ফান্ড থেকে নিয়ে আরও অন্য কাউকে দেওয়া হচ্ছে তা নয়, পরিপূর্ণ সরকারি কোষাগার থেকে। সে একটা দিক দিয়ে আমাদেরই অর্থ, তো সেই অর্থগুলোকে দেওয়া হবে। তো এই প্রকল্পের আওতাধীনে সেরকম কোনো অসুবিধা নেই। ফলে দেখা যাচ্ছে কি, সরকারি কোষাগার থেকে যে বরাদ্দ অর্থ মুসলিম মহিলাদের জন্য গ্রহণ করার অবকাশ রয়েছে, স্বাভাবিকভাবে যে অর্থটা যেহেতু একটা শুধুমাত্র নামকরণ করা হয়েছে কিন্তু অর্থটা মূলত আসছে সরকারি কোষাগার থেকে, সেজন্য এর উপরে মুসলমানদের নেওয়াও কোনো রকমের কোনো অসুবিধা নেই, নিতে পারে। কেননা আমরা আল মৌসুআতুল ফিকহিয়া বলে একটি ফিকার কিতাব রয়েছে, যেখানে দশম নম্বর জিলদে দশম নম্বর খণ্ডে 66 পৃষ্ঠায় কথা এসছে
كان فقط الأمة على مشروعية التبرع ولم ينكروا على ذلك أحد. এখানে বলা হয়েছে যে রাষ্ট্রবাসীর কল্যাণার্থে যে অর্থগুলো ব্যবহার করা হয় আর সেখানে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, অর্থাৎ বিপক্ষ কোনো যদি এইরকম কথা না বলে যে এই অর্থটা কেন দিচ্ছ বা দেবে, অর্থ নিয়ে যদি প্রশ্ন করে, নামকরণের জন্য নয়, অর্থ দিয়ে যদি অর্থ নিয়ে যদি কোনো প্রশ্ন করে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা দেওয়া, যখন কোনো প্রশ্ন করছে না তখন এটা সবাইয়ের ব্যবহার করা চলবে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লামু বিস সওয়াব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।